বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী পারভিন বেগম নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নির্বাচিত। সমাজের ঝরে পড়া নারী ও শিশুদের সামাজিকভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা যোগাতে ও তাদের উদ্যমী করে তুলতে জেলার নারীদের নিয়ে অবিরাম সেবামূলক বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছেন তিনি। জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে, আর এরই ধারাবাহিকতায় অ্যাসোসিয়েশন ফর কোঅর্ডিনেটেড অপারেশনস ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যাকর্ড এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নরসিংদী ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই পারভিন বেগম। এছাড়া নরসিংদী রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন পারভিন বেগম। সম্প্রতি নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে পারভিন বেগমকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সংগঠনটি চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই।